কাপড় বিছান আমার আর দুই মাস একা আমাছে কি রে জোবেদা তুই কালকে আয়স নাই আবার আজকে এত দেরি কইরা আইছস কি কইলেন খালাম্মা আপনারে না কইছি যে আমারে কামে রাখলে কোনো প্রশ্ন করতে পারবেন না কোনো কথা জিগাইতে পারবেন না প্রশ্ন করলে কি হইব তুই বাসা ছাইরে যাবি গা আমি বাসা ছাইরে চইলা যামু মনে থাকে যেন এন কথা না কইয়া যান কাপড় ভিজান আমার দেরি হয়ে যাইতাছে হই মাইয়া তুই আইস নাই কি লাগা হ্যাঁ কি কষ্টটা হইছে আমার মাইয়ার আম্মা কিছু কইেন না এদি রে এদি যাইবো গা তো খালাম্মা নানি আমি যায় নাই হ্যাঁ আমি কিন্তু বাড়তি কাপড় সুপড় ধোয়ার আলাদা টাকা নিমু শোন আমার কাপড় তোর ধোয়া লাগতো না তো জোবেদা আমি দুমু আমার আম্মার কাপড় আমি দুমু খালাম্মা আজকে যদি কাপড় বেশি হয় না তাহলে কিন্তু খবর আছে কইয়া দিলাম আবার কালকার থেকে আমু না ও মা গো এই সেদি দিয়ে কেমনে কাম করাস তুই হ্যাঁ সেদি তো একটা আস্তা ফেব তো হেতিরি কিচ্ছু কইেন না আমনে নানি ঠ্যাং উডান আমি ঝাড়ু দিমু তাড়াতাড়ি ঠ্যাং উডান ঝাড়ুটা ঠিক করে দে আলো মাই তুই ঝাড়ু এমনি দিতে সোস কে তুই মানে ঝাড়ুরে আদর করতাস যাতা দিয়ে ঝাড়ু দে মানে আমি এগুলি কি কন আমি তো যাতা দিয়ে ঝাড়ু দেই আর কত যাতা দিতাম এ খালাম্মা নানি এগুলো কি বলতাছে আমার লগে শোন জোবেদা তুই আম্মার কথায় কিছু মনে করিস না আম্মা বুড়া মানুষ না বুঝছিস না তোর নানি একটু বুড়ো হয়ে গেছে লেগে একটু ক্যাট ক্যাট করে আর কি হ্যাঁ তুই তোর মতন কাম করে যা তোরে কেউ কিচ্ছু কইতো না আমি কিন্তু খালাম্মা তুই বাসা ছেড়ে যাবি গা হ্যাঁ বাসা ছেড়ে চলে যাবো কোনো কাম ঠিক করে করে না এই মাইয়া হ্যাঁ এই যে থাল বাসন ধোয়ে থাল বাসনের মধ্যে দুনিয়ার জুড়া লাইগা থাকে হ্যাঁ কাপড় ধোয়ে কাপড়ের মধ্যে থেকে ময়লা গন্ধই যায় না হ্যাঁ তুই কি কাম করস তুই তো কামই জানস না খালাম্মা নানি কিন্তু বেশি কথা কইতাছে খালাম্মা আমি কিন্তু নানি আর যদি বেশি কথা কয় আমি কিন্তু কি করবো তুই বাসা ছেড়ে যাবি গা বাসা ছেড়ে যামু গা আমি ইয়া তুই এমনি করে ঘর ঝাড়ু দেস কি লিগা তুই সুন্দর করে ঘরটা ঝাড়ু দেস না হ্যাঁ খালাম্মা আমার কিন্তু নানির কথাবার্তা একদম ভাল লাগতেছে না খালাম্মা হ্যাঁ নানি যদি আর বেশি ক্যাস ক্যাস করে না আমি কিন্তু এই যে লাস্ট ওয়ার্নিং দিতাছি খালাম্মা আপনারে হ্যাঁ আমি কি করবো তুই বাসা ছেড়ে যাবি গা বাসা ছেড়ে চইলা যামু ওমা না 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 তুই অনেক সুন্দর করে ঘর ঝাড়ু দিছস তো ঠিক আছে কোনো সমস্যা নাই আম্মা আমনে কিছু কুয়েন না আম্মা এই নাম খালাম্মা ঘর ঝাড়ু জাগা মতন রাখেন আর আমার এই বালতি আর ন্যাকড়া দেন আমি ঘর মুসমো আমি দেরি করতে পারবো না কিন্তু তাড়াতাড়ি করেন আমি দিতাছি তো আমি তোরে বালতি তারপর ঘর মুসার ন্যাকড়া সব গুছাই দিতাছি তুই কর ওই যে ঘর মুছছিস কি ঘর মুছতাছিস তুই ওই যে দেখ তোর ফিসে দিয়া ময়লা কোন ফিসে ময়লা ময়লা তো সব মুছাইছি নানি এটা মুছাতে না নানি আমি দ্বিতীয়বার আমি ফিসে যাইতে পারবো না খালাম্মা নানি রে কইয়া দেন কি কথা হইছিল আপনার লাগে ঘর মোছার সময় একবার সামনে আগে গেলে সামনেই ফিসে কিন্তু আমি আর জানবো না নাইলে কি হইব তুই বাসা ছেড়ে যাবি গা বাসা ছেড়ে যামু গা আম্মা সুন্দর করে তো মুছছে আলো মাইয়া তুই চুপ কর এই খালাম্মা দেখেন নানি কিন্তু আমার প্রশ্ন করতেছে প্রশ্ন করলে কিন্তু আমি আমি জামু গা বাসা ছেড়ে কইয়া দিলাম নানি রে কইয়া দেন আমার যেন কোনো প্রশ্ন না করে এত তেলাস কি লিগা এই সেরি রে হ্যাঁ এ বেদ কথা শুনে না কা মতো ঠিক কইরা করে না যা মন চাই করতাছে হ্যাঁ কিছু কোনো যায় না মুই মুই তর্ক করে হ্যাঁ এত ডরেস কি লিগা আর মানুষের এত তেলাস কেন হ্যাঁ এই তেলাস দেখি তো মানুষের সুযোগ পায় বেশি তোর পাশ দেয় আর তোর মাথার উপর ঠ্যাং দিয়ে বইয়া থাকে হ্যাঁ এত তেলাবি না মানুষের এ আম্মা ঢাকা শহরের খবর আপনি জানেন না তো হ্যাঁ কামের মানুষ দুই দিনও থাকে না কথায় কথায় জায়গা কিছু না করলেও জায়গা যেই ডিমান্ড আম্মা আমি ঘর চালাই আমি জানি যে কি কষ্ট করে হেতিতে দিয়ে আমার কাম করাইতে হয় আলো বেড়ে তুমি বেশি হুজুর হুজুর করো মানুষের এর লেগে তো মানুষে তোমার লগে এডি করতে সাহস পায় হ্যাঁ এ মাইয়ার কত বড় সাহস কেমনি মোয়ে মোয়ে তর্ক করে এত আদর করস তারপরও এই মাইয়ার কোনো বিবেক নাই হ্যাঁ এই তুই জাগা গেলে গা যাইবো গা একটা যাইবো আরেকটা আইবো তুমি এত হুজুর হুজুর করো কি লিখা হ্যাঁ এর লেগে তো তোমার পাইয়া বসে মানুষের এরম করবা না নিজের বলে চলো ফ্রে আল্লাহ আছে আল্লাহর ভরসা কইরা চলবা